শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। নাম সমীরণ কানুঙ্গ। বাবার নাম মহিম কানুঙ্গ। মায়ের নাম জ্যোৎস্নাবালা কানুঙ্গ। বাড়ি ঘটে বাড়ি পড়িয়ে কোন ইউনিয়ন? হ্যাঁ, 7 নম্বর ইউনিয়ন গিরি। 71 সালে হরে আসছিলেন? বাড়িতে আসলেন। এটা 71 সালের মুক্তিযুদ্ধের সময়। বয়স কত আছে যে? 21। আরে কি দেখিও না এতে? এটা বহুত কিছু যুদ্ধ, বহুত কিছু দেখি। অন্য মুক্তিযুদ্ধ আইয়ের রাতে যারা বাড়িঘর আছেন তারা আবারও দিনের যাতে হামলা করতে হয়েছে। খারা খারা হামলা করছে রাজাকার? হ্যাঁ, ডাহাইতে হবে। তার কিন্তু মুক্তিযুদ্ধ কিন্তু রাতে যাই আর ঘর ঘর লুকুরিয়ে তারা গারো করে ফেলাই। তখন গারো করি বিকালবেলা তারা গারো মধ্যে ফেলাই, তারা যদি দিয়ে তারা দুমড়ে যারা প্রায় বেগম মারবি, 17-18 বেগম মারবি ডাকাইতে ডাকাইতে। তারপরে দেখি যে আর মহরবাদ গেলাম গো বন্দর, ওই ফজাঙ্গা বন্দর এলে এর মধ্যে ইয় রাতে গিরি এরা মানুষ ধরি নিয়ে এরা মালখা বাজারের মধ্যে ইয়ান এই পেঁয়াজ হচ্ছে খট্টা ভাড়া দিত, খট্টা ভাড়া 3 লেন করে মানুষ দেখি এই লাস্ট বিকালবেলা 4টার আগে দিয়ে গুলি করতে 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 এই 3 লেনের মধ্যে প্রায় 700 দাদের ব্যাগ মারি বেরি ফান্দে ব্যাগ করলে আর ওই রাজা ঘর হলে শুধু উগ্র মানুষ বেচছে। এখানে কি নাম হইবে? ইয়ান খোঁজন জিম্বুর বলে বিবাহ পতঙ্গা সরি করতে এরাই রাষ্ট্র হল খুট্টা ফেরার 300 মানুষ মারি। হ্যাঁ, ফান্দে ব্যাগ করলে ফান্দে অনেকে দেখছেন না? হ্যাঁ, আর তাই আর মরো ভাই এই তুন দাই রেখে এলাম দুঘরে অনেক সামনে মারছে। হ্যাঁ, আর সামনে যে আরো লুকিয়েছিলাম আরো 7 বোনের মধ্যে খাম্মাদেরই সময় মধ্যে কিছুদিন পরে আবার এলে ডর পাইয়েরা আবার আগে গিয়ে বাড়িতে আর বাবা এরা বলে হয়েছি আবার দেখি যে মাঝে মাঝে ওই আর ফুকুদি গ্রাম মন্দি তাদের গদ্দর ডালার ঠান্ডা গল লই যার আর দুঘর এই অবস্থা এখন দেখে যাবে। এনে ডিসেম্বর হঠাৎ আসলেন বাড়িতেই আসলেন। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।